আজকে একটা টিভি চ্যানেলে আমরা কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি যেটা হচ্ছে গিয়ে সেমিনার হলের ভেতরের, এবং এইটা বলা হয়েছে যে সেমিনার হলের ভেতরে সেইটা নাকি কর্ডনড অফ এরিয়ার ভেতরে, এবং ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন। এবার এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডনড অফ এরিয়ার ভেতরে ছিল, সেটা নিয়ে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই। যে ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে, ইনি আমাদের ওসি হোমিসাইড। তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, তারপরে লনেট সিপি স্যার আছেন, তারপরে কিন্তু এফএসএল এর যারা থাকেন তারা আছেন, ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি ওয়ান স্যার আছেন, আমাদের ওসি উমেন গ্রিভেন্স সেল উনি এখানে আছেন, তালা থানার যিনি লেডি অফিসার উনি আছেন, তারপরে কিন্তু এফএসএল এর স্টাফ আছে। এটা একটা ছবি যেখানে যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি, এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার একবার করে, আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন। এটা একটা, এটা আরেকটা। আর এই যে আপনারা দেখছেন যে ছবি, কর্ডন, এত লোক আছে, এটা তো হচ্ছে কি সেমিনার, যেটা আমি আগের দিন আমার প্রেস ব্রিফে বলেছিলাম যে সেমিনার হল 51 ফুট বাই 32 ফুটের মাঝখানে যেখানে বডি ছিল সেখান থেকে 40 ফুট আমাদের মেন কর্ডন যেটা ছিল সেখানে ছিল, এবং যেটা ডেড বডি যেখানে ছিল তার সামনে একটা কর্ডন, বিকজ এত কাজ হচ্ছে ওখানে আরেকটা কর্ডন ছিল। তো এই যে এত লোক, এটা বিভিন্ন সময়, মানে কখনো ফটোগ্রাফি টিম আসছে, কখনো ফরেন্সিক টিম আসছে, কখনো ইনকোয়েস্ট টিম আসছে, ফলে এই যে সময়টা আপনারা দেখছেন ছবিতে এটা কিন্তু ইনকোয়েস্টের পরে, কারণ কি আমরা দেখলাম যে লেডি ডক্টর যিনি আছেন উনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন, এটা ইনকোয়েস্টের পরের ছবি। ফলে এই যে সকালবেলা থেকে অনেক রকম প্রশ্ন আপনাদের মাথায় আছে যে কি করে এত লোক কর্ডনের ভেতরে ঢুকলো, আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না, সবাই ইনভেস্টিগেশনের সাথে জড়িত যারা ছিলেন তারাই কিন্তু ওখানে প্রবেশ করেছেন। এটা ইনকোয়েস্টের পরে অ্যারাউন্ড 4:30-4:40 এরম সময় হবে। তারপরে দেখুন আমরা মানে টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10, তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই, বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। তারপরে পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকেনি না, না ওখানে যাওয়া সম্ভব না, ওখানে এত আমাদের, আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল, কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি, আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে, ফলে ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা স্পেশালি এরকম কেসে একদমই সম্ভব নয়। 40 ফুট আপনারা বলছিলেন, ওই 40 ফুটের বাইরেও তো এভিডেন্স থাকতে পারে, তো আপনারা সেটার জন্য কোন ব্যবস্থা করছিলেন কি? একদম থাকতে পারে সেমিনার হলে বাইরে, পুরো আর্যিকর বিল্ডিং এ প্রচুর সিসিটিভি ক্যামেরা, সেগুলো ক্ষতি আমরা ক্ষতি অবশ্যই দেখেছি, আপনারাও দেখেছেন সেই ফুটেজ সম্ভবত।
আর এছাড়াও যারা ওখানে ডিউটিতে ছিলেন, কি ডকুমেন্টস ছিল, কারা যায় কারা, এটা তো আমাদের একটা ইনভেস্টিগেশন প্রসেস, এগুলো প্রত্যেকটাই খতিয়ে দেখা হয়েছে, প্রত্যেকটাই সিবিআই কে হ্যান্ড ওভার করা হয়েছে। না, আমি তো এটা বলিনি যে 10:30 সময় আমরা পৌঁছেছি, খবর আমরা 10:10 পেয়েছি। আপনারা জানেন যে আরজি করে আমাদের একটা মেডিকেল আউটপোস্টই আছে, তো আউটপোস্ট তো নিচেই আছে, ওরা তো ইনস্ট্যান্টলি চলে গেছিল, কিন্তু কর্ডনটা বাই 10:30 আমরা প্লেস করে দিয়েছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। কোন ছবিটার কথা বলছেন? ওটা তো আজকে ক্লারিফাই হয়ে গেছে যে ওটাতে উনি নয়, ওটা অন্য কেউ ছিলেন, হসপিটালে কেউ ছিলেন, সেটা মনে ওনারা বললে বেটার হয়। ধরে নেওয়া যেতে পারে যে যেটা ইনিশিয়ালি বলা হয়েছিল সেই তথ্যটা হয়তো সঠিক নয়। দেখুন, 10:10 খবর পেলে তার 2 মিনিটের মধ্যে বড়জোর লিফট থেকে উঠে যেতে যতক্ষণ লাগে। ঠিক আছে, হ্যাঁ বলে দিচ্ছি, এটাও কি তখন দেখাতে হবে? আচ্ছা, we have seen that there is one particular news channel which has shown a video and some pictures of the seminar hall which is the place of occurrence of this particular case, and there it has been seen that inside the cordoned off area there are many people who are standing talking, and it is not clear that who are these people, and it has been alleged that they are probably some people who were not supposed to be there, and there has been some tampering of evidence. So we have taken some still from that video, and I would like to show you that picture, and we have been able to identify each and everybody who was there in this particular picture or who were present at this particular place. I hope you can see the cordon. Right behind the cordon is the dead body. The one in blue check here is OC Homicide from Kolkata Police. We have the videographer from the Detective Department. We have Learned Commissioner of Police here. Additional CP1 sir is here. OC Woman Remand Cell is here. Lady Officer from Tala PS is here. And forensic officials are also here. All are known to us and identified. There is also another picture, a new set of people. We have the witness doctor, whom you can see has a stethoscope and is leaving soon after the inquest. We have FSL people, the fingerprint expert, the ACP of Detective Department, the videographer, senior officer additional CP1, and the forensic officials. So as you can see, this picture or the video that you may have seen, it basically is of a time when the inquest process was over. As you can see that the lady doctor is leaving this particular place. So at no point in time could anybody enter in this particular area who was not authorized, or nobody entered who was not associated with the investigation process. সেমিনার হল জো হ্যায় জো মানে পিছলে দিন ভি বাতায়া থা 51 ফিট বাই 32 ফিট কা থা, উসকে আন্দর ডেড বডি জহাঁ পে থি ওয়াহাঁ সে লেকে 40 ফিট তক হামারা কর্ডন থা পুরে রুম মে, সো ইট ইজ বেসিক্যালি 40 অর 32 ফিট পুরা কর্ডন অফ থা। জো ভি প্রসেস জো ইনভেস্টিগেশন টিম কো করনা হোতা হ্যায়, মান লিজিয়ে সিজ করনা হো, ইনকোয়েস্ট করনা হো, ফরেন্সিক অফিসিয়ালস কা আনা হো, ইয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কো রহনা হো, या किसी को वहां पे डेड बॉडी शिफ्टिंग करने के लिए सामान लेके आना हो, ये सारी चीजें जो है उस 40 फीट के अंदर हुई थी। ये कॉर्डन हमने 10:30 बजे तक लगा दिया था, हमको 10:10 तक खबर मिल गई थी, तो इंस्टेंटली हमारे लोगों ने जाके कॉर्डन ऑफ कर दिया। और कॉर्डन ऑफ करने के बाहर वाली जो जगह है जो कि सेमिनार हॉल के अंदर है, वहां पे पेरेंट्स के आके बैठना,
जो इमरजेंसी में जो मेडिकल ऑफिसर जो ब्रॉड डेड डिक्लेयर करता है उनका जो बैठ के लिख के जो डिक्लेयर करना होता है वो तो इमरजेंसी में ही रहते हैं, लेकिन उनको भी जूनियर डॉक्टर्स ने या वहां पे जो हॉस्पिटल के जो लोग थे उन्होंने सबने रिक्वेस्ट किया था कि ये सारी चीजें जो है जितना भी पेपर वर्क है वो उनके सामने होना चाहिए, इसीलिए वो जगह जो है उनके लिए अलग से हमने अरेंज कर दिया था कि वो लोग वहां पे ये सब काम कर सकते हैं। उन्होंने अपना जितना डिमांड था कि उनको क्या क्या चाहिए, वीडियोग्राफी चाहिए या उनके पास जो है तीन चार डिमांड जो टाइम टू टाइम चेंज हुए, ये सारी चीजें जो है उस एरिया में हुई थी। मैम, जो क्वाड्रेंट ऑफ एरिया नहीं था इन्वेस्टिगेशन से पहले, हाउ वाज पुलिस सो श्योर कि वो पीओ नहीं है या क्राइम वहां पे कमिट नहीं हुआ है, जो सेमिनार हॉल के अंदर का इलाका जो क्वाड्रेंट ऑफ नहीं था? देखिए, इन्वेस्टिगेशन भी नहीं शुरू हुआ। देखिए, अगर हम लोग मान के चलते हैं कि कॉर्डन ऑफ, हम लोग बार बार इसी चीज पे फोकस कर रहे हैं, तो देखिए यहाँ पे दो लेवल का कॉर्डन था। एक तो जहां पे हमको बॉडी मिली उसके तुरंत ही बाद एकदम बॉडी के सामने वहां एक ऑलरेडी कर्टन हमने प्लेस कर दिया था, बिकॉज आप लोग समझ सकते हैं ये एक डेड बॉडी की डिग्निटी की बात है। तो वहां पे एक लेवल का कॉर्डन था और उसके बाद 40 फीट दूर जितनी जगह एक टीम को काम करने के लिए, क्योंकि टीम अकेले तो एक इंसान नहीं आती, वो लोग अपना कैमरा लेके आते हैं, उनका पेपर वर्क लेके आते हैं, उनको जो जो चीजें चाहिए वो लेके आते हैं, तो थोड़ी सी जगह उनको देनी पड़ती है। तो इसलिए 40 फीट के वहां पे हमने दूसरा कॉर्डन लगाया था। इस कॉर्डन ऑफ एरिया के बाहर भी पूरे फ्लोर में मान लीजिए काफी सारी चीजें थी जो हमने देखी, टेक्निकल एविडेंस जिसे बोलते हैं उसको भी हमने बहुत अच्छे से देखा। एंड जब जब जो जो हमें मिला हमने हमारे केस डायरी में रखा, एंड बाद में जब केस सीबीआई को गया हमने ये सारी चीजें उनको दे दी। एक क्वेश्चन मेरा है, जैसे कि कल एक ऑडियो भी आया था और विक्टिम के पेरेंट्स भी बोल रहे हैं कि हमें मिस इन्फॉर्म किया गया था सुसाइड और जो भी था, तो जब हॉस्पिटल ने पुलिस को कॉल किया था तो आप लोगों के पास में क्या इन्फॉर्मेशन दी गई? देखिए, कुछ तो पुलिस डिपार्टमेंट में टेक्निकल टर्म होती है, जैसे हम पीओ बोलते हैं, अब तक तो आप लोग भी जान गए होंगे पीओ यानी प्लेस ऑफ अकरेंस। सिमिलरली जब भी हमें कोई बॉडी मिलती है हम लोग उसको अननेचुरल डेथ बोलते हैं, तो उसे यूडी के हिसाब से कहा जाता है। तो हमारे लिए हम लोग पहले कभी भी सुइसाइड, होमिसाइड ऐसे टर्म्स में बात नहीं करते पुलिस में, हम लोग इसको अननेचुरल डेथ ही बोलते हैं। ये जो सुइसाइड की जो बात चली है आपने ऑडियो क्लिप कल सुना है, पुलिस की तरफ से कभी भी सुइसाइड नहीं बोला गया, हम लोग ने अननेचुरल डेथ। आपको क्या बताया हॉस्पिटल जैसे उन्होंने कॉल करके पेरेंट्स को बताया था कि आप जल्दी आ जाइए, फिर बोला कि सुसाइड है, तो पुलिस को भी तो कुछ न कुछ इन्फॉर्मेशन दिया गया? देखिए, पुलिस को ऐसे हॉस्पिटल की तरफ से बताया गया कि सुइसाइड हो चाहे होमिसाइड हो चाहे ऐसे नहीं, एक्टर बॉडी पावा गया छे, इसी से जो है हमारी टीम ऊपर चली गई थी, उसके बाद से हम लोग उसे अननेचुरल डेथ की तरह ट्रीट कर रहे थे जब तक सारा पेपर वर्क नहीं हो गया। क्योंकि मैम यहीं से कंफ्यूजन आ रहा है कि कोलकाता पुलिस ने बताया कि हॉस्पिटल ने बताया और कोलकाता पुलिस के नाम पे रिवर्स आ गए कि उन्होंने बोला कि सुसाइड हुआ। देखिए, जो ऑडियो क्लिप है ऑटोमेटिकली ये है ना कि हॉस्पिटल ने आपको इन्फॉर्म किया, ठीक है टेक्निकल वर्ड्स होते हैं जो भी होते हैं, लेकिन आम भाषा में अगर बोले तो जिस तरह से पेरेंट्स को बताया गया कि सुसाइड हुआ था, मिस इन्फॉर्मेशन था, आपको भी तो कुछ उसी तरह का बताया गया होगा ना? देखिए, इस जो मैटर में कोलकाता पुलिस ने क्या कहा, अभी आपने ही कहा सबके सामने कि जो है र्यूमर चली है, तो मैं जितने सवाल और जितने जवाब जो हम पिछले काफी दिन से कहते आए मैं इसे फिर से दोहरा देती हूं। हमारी तरफ से, कोलकाता पुलिस की तरफ से कभी भी हमने किसी को बोला नहीं कि ये सुइसाइड है, क्योंकि हम पहले जब से हमको खबर मिली है हमारे लिए ये अननेचुरल डेथ था, जब तक कि ना सारी चीजें क्लियर नहीं हो गई एंड केस रजिस्टर हुआ एंड बाकी जब ये बोला गया कि मर्डर है होमिसाइड है वो सारी चीजें आपके सामने हुई हैं। तो हमारे लिए जब से हमको खबर मिली है 10:10 से तब तक हमारी पार्लर्स में हम उसे अननेचुरल डेथ ही बोल रहे थे। हाँ,
দেখুন, এটা ছবিটা ক্ল্যারিটি দেখে আপনি হয়তো বুঝতে পারবেন যে এটা জুম করে তোলা, মানে অতটা এত সামনে যদি কেউ থাকে ছবিটা ক্ল্যারিটি আরেকটু ভালো হবে। এটা জুম করে তোলা একটা ছবি বা ভিডিও, সেখান থেকে আমরা ছবিটা আপনার সাথে শেয়ার করলাম যেটা একটু নাম লিখে দেওয়া আছে। দেখুন, আমরা যখন এটা ডিসাইড করেছিলাম যে সেমিনার হলের কতটা পোর্শন আমরা কর্ডন অফ করব এবং কতটা করব না, তার আগে আমাদের নিজস্ব যেটা টিম সেটা তো চেক করেইছে। ফলে আমি আপনাকে এটা অ্যাসিওর করতে পারি আমাদের কোনোভাবেই ইনভেস্টিগেশন প্রসেসের সময় বা আগে তার সাথে কিন্তু বা এবং পরে কোনো এভিডেন্সের সাথে ট্যাম্পারিং হয়নি। না না, মেডিকেল আউটপোস্ট না, তো আমি তো সেটা বলিনি। দশটা বিটে, দশ বিটিকে যখন বলা হয়েছে ওখান থেকে দু মিনিট বড়জোর লাগে নিচে থেকে ওপরে যেতে, আমি বলেছি 10:30টার মধ্যে আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। পুলিশ 10:12 ওরমই হবে, 10:30। আমরা সব যা ছিল অল অ্যাভেলেবল ইনস্ট্যান্টলি আমরা কার্টেন দিয়ে কর্ডন অফ করে দিয়েছি। সেকেন্ড কর্ডনটা, ফার্স্ট কর্ডনটা করাই ছিল হসপিটাল থেকে, না ফার্স্ট কর্ডন ওটা ওটা যে 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 হয়তো বডি ফার্স্ট দেখেছে যখন নিজেদের মধ্যে কথা হয়েছে। দেখুন, এটা একটা ডিগনিটির ব্যাপার আছে, সেজন্য ওটাকে ইনস্ট্যান্টলি কর্ডন অফ করা হয়। আমরা আমাদের তরফ থেকে আমাদের টিম এসে আমরা সেকেন্ড কর্ডন সব দেখে টেকে নিয়ে আমরা সেকেন্ড কর্ডনটা করে দিয়েছি। না না, আরজিকন মেডিকেল আউটপোস্ট, তালা থানা অফিসার সব একসাথে, দুটোই তো একদম পাশাপাশি, বেশিক্ষণ তো লাগে না। এটা তো হসপিটাল কর্তৃপক্ষ ভালো বলতে পারে। এটা তো যারা মানে যারা ডিক্লেয়ার করেন ডেথ, এটা ডাক্তার বাবুরা ভালো বলবেন, এটা তো ওদের একটা মেডিকেল প্রসিজার আছে যে কতক্ষণে এটা ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।